এটি হচ্ছে 32,500 স্কোয়ার ফিট সর্বসাকুল্যে চারতলা ফাউন্ডেশন এবং চারতলা ভবন। আর কি কি অফিস ভবন বাস্তবে এটার ভিতরে আপনার নারী এবং পুরুষের অজুখানা, পৃথক অজুখানা আছে এবং আলাদাভাবে নামাজ পড়ার জায়গা আছে। জেলা পর্যায়ের যে মসজিদগুলো সেখানে 1,000 জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে মসজিদের ভিতরে। এবং আপনার এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, বিভিন্ন পর্যটকদের, যারা দেশি বিদেশি পর্যটকরা আসবেন তাদের আবাসনের ব্যবস্থা আছে, ইমাম মুয়াজ্জিনদের থাকার বন্দোবস্ত আছে, এবং আপনার ভিতরে মৃতদেহ গোসলের জন্য ব্যবস্থা রয়েছে। কাজ অতি দ্রুতই শুরু হবে আমাদের এবং 18 মাস সময়সীমা দেওয়া আছে কাজের জন্য। বরাদ্দ পর্যায়ক্রমে আসছে, যে মসজিদ যখন কাজ শুরু হচ্ছে তখন পর্যায়ক্রম বরাদ্দ আসছে। এখন আমাদের চুক্তি মূল্য আছে প্রায় 13.5 কোটির মতো এই এই মসজিদের জন্য। এটি মোট 11টি মসজিদ আমাদের নির্মিত হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো মসজিদের কাজ অনেক দূর এগিয়ে গেছে, বাকিগুলো নির্মাণাধীন রয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকার যে ইসলাম ধর্মকে ভালোবাসে, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে সত্যিকারে ধর্ম প্রাণ মুসলমানদের জন্য কাজ করে, এই মডেল মসজিদ কিন্তু তার একটা উৎকৃষ্ট। সারা বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। একই মসজিদ আসলে মসজিদ ভেদে 10 থেকে 20 কোটি টাকা পর্যন্ত আমাদের মসজিদ নির্মাণের কাজে ব্যয় হবে। বাংলাদেশে উনি মসজিদ করার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার মনে পড়ে আমি একটু আগে বলছিলাম যে আমার ব্যক্তিগত সাহেবের দেখা হওয়ার পর উনি এই কথাটা উঠিয়েছিলেন যে সততার কথা উনি বলেছিলেন। এবং এখানে এই সৌদি থেকে এই ফান্ড এসেছিল, তো মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড আসার পরে উনি বলেছেন যে টাকাটা সৌদি থেকে এসেছে এই টাকাটা দিয়ে উনি মসজিদের, আমাদের এটা যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা মুসলমান, আমরা মুসলিম, সুতরাং সব জায়গায় যে একই ধরনের মসজিদ হয় উপজেলায় এবং জেলায় সেই জন্যই ওনারা এগিয়েছে। বাংলাদেশের সব জায়গাতে একই ধরনের মসজিদ হবে এবং এটা আমাদের ইসলামিক ঐতিহ্যকে আরও এটা গৌরবান্বিত করবে। আমরা বলতে পারবো যে আমরা একটা মুসলিম দেশের আমরা নাগরিক এবং একটা সঠিক একটা মসজিদ হয়েছে, একই ধরনের মসজিদ বাংলাদেশের সব উপজেলা জেলা হবে, এটা সত্যি একটা দর্শনীয় একটা বিষয় হবে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নে হয়েছে, উন্নয়নের সব রাস্তাঘাট আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ আপনার জানেন পদ্মা সেতু করছে, পায়রা বন্দর হচ্ছে, উন্নয়নের সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আমরা মসজিদে যে নামাজ পড়ে আমরা নিজেকে শুদ্ধাতে পারি, ইমানের সঙ্গে আমরা যে কাজ করতে পারি, জনগণের সেবা করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আশা করেন যে মসজিদে নামাজ পড়ার মাধ্যমে আমাদের আমাদের ইসলামিক ঐক্যটা আরও শক্তিশালী হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অত্র এলাকার। তখন আপনারা দেখবেন যে এই অত্র অঞ্চলের চেয়ারে আছেন আমাদের জেলা পরিষদের স্যার আছেন, সেখানে দৃশ্যমান। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।